জল জমে রাস্তা যেন পরিণত হয়েছে নালায়। দীর্ঘ পাঁচ বছর ধরে এমনই দুরবস্থা জঙ্গিপুর পৌরসভার ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডে। জল থই থই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। পৌরসভা থেকে প্রশাসনিক আধিকারিকদের অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাদের দাবি, প্রশাসনিক তৎপরতায় দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দীর্ঘ পাঁচ বছর ধরে জল জমে রাস্তার অত্যন্ত দুরাবস্থা জঙ্গিপুর পৌরসভার ১৮-২০ নম্বর ওয়ার্ডে। জল থই থই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। স্কুল কলেজ পড়ুয়া থেকে অসুস্থ রোগীদের জল পেরিয়ে যেতে অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক বাড়িতেও জল ঢুকে যায়। জল জমে থাকায় দুর্গন্ধে আর মশার উপদ্রবে দুর্বিষহ অবস্থা। পৌরসভা থেকে প্রশাসনিক আধিকারিকদের অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালা তৈরি হলেও সমস্যা সেই তিমিরেই। আমরা মোটামুটি দীর্ঘ পাঁচ বছর ধরে একই সমস্যায় ভুগছি। আমরা এই জন্য যেখানে যাওয়ার, মিউনিসিপ্যালিটি যাওয়ার, কর্পোরেশনের কাছে, জেলা শাসকের কাছে গেছি এবং আইসি সাহেবের কাছেও গেছি, কারোর কোনো রকম ফল পাইনি। এরা কিছুদিন আগে একটা রাস্তা তৈরি করলো, ড্রেন তৈরি করলো, তার মূল্য খরচ নাকি শুনছি ৩০-৩২ লক্ষ টাকা, কিন্তু যে সমস্যাটা সেটা থেকেই গেল। আমাদের এর পরবর্তী যে আমরা কী করবো বুঝতে পারছি না। অথচ আমরা ডেঙ্গুতে পুরো মানে ছড়াছড়ি এই সব জায়গায়, প্লাস হসপিটাল টাচ এলাকায়। আমাদের যে জঙ্গিপুর সদর হসপিটাল আছে তার পাশেই যদি এরকম অবস্থা হয়, হসপিটালে ভর্তি পেশেন্টগুলোদেরও তো ডেঙ্গু ছড়াছড়ি হবে। আমাদের আসবে অন্য এক প্রবলেম নিয়ে আর যাবে ডেঙ্গু নিয়ে। মানে কর্পোরেশনের কোনো দায়িত্ব তো নেই। আপনার জেলা শাসককে আমরা ২-৩ বার গিয়ে লিখিত অবজেকশন দিয়েছি, উনি দেখবো করছে আর কোনো রকম কাজের কাজ কিছু হয় না। অনেকদিন থেকে জল আছে এখানে, বলা হয়েছে, গিয়েছিলাম পৌর প্রধানের কাছে, বলছে ইয়ে করবো তাহা করবো, কিছুই করছে না। এটা তো দেখে কোর্ডিল করলে কোনো কাজই হলো না, বলে ৩০ লাখ টাকা খরচা। আমাদের পাড়াতে যাওয়া যায় না, এমনি অবস্থা জলে, ছেলেপিলে লিয়া অসুস্থ হলে কিছু রক্ষে ই নাই, একবারে যা তা অবস্থা। এলাকাবাসীদের দাবি, প্রশাসনিক তৎপরতায় দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা হোক। এর মোটামুটি পাঁচ বছর থেকে আমরা জলের দুর্গন্ধ ভোগ করছি। রাস্তাতে জল এত হয়েছে, এত জায়গায় বলেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। পৌরসভা তো খালি আশ্বাস দিচ্ছে, আশ্বাসই সার, আর সব মিথ্যা কথার, কাজের কাজ কিছু হয় না। কি চাইছি, একটা সমস্যার সমাধান চাইছি, যাতে দ্রুত কাজটা শেষ হয় এবং ভালোভাবে জলটা না থাকে, ভালোভাবে জলটা যায় আর কি। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই দেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা, রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।